জুড়ে ইন্দো জাপান কারখানার বন্ধের পর শ্রমিকরা একটি পরিত্যক্ত ঘরকে হাসপাতাল গড়ে তোলে। সেই হাসপাতালের নাম দেওয়া হয় শ্রমজীবী হাসপাতাল। সাধারণ মানুষের চিকিৎসার জন্য এই হাসপাতাল তৈরি হয়েছে। প্রয়োজন হয়ে পড়েছে হাসপাতালের পরিসর, জমির প্রয়োজন হয়েছে। কারণ হচ্ছে এবে 300 বেডের একটি হাসপাতাল তৈরি করবে শ্রমজীবীর এই শ্রমিকরা। আমাদের দাবিটা হলো ভূমি দপ্তর আইন মানে, আইন অনুযায়ী কারা উচিত তুমি সেটাই করো। এর জন্য আমরা 14 দিন আমাদের ইন্দো জাপান কারখানা বা শ্রমজীবীর উল্টো দিকে বসে আছি। গত 3 দিন, আজকে নিয়ে 3 দিন আমরা হাওড়া কোর্টে আসতে বাধ্য হয়েছি। একটাই দাবি, ভূমি দপ্তর আইন মানো, এবং যদি এরপরও কিছু না হয় তাহলে হয়তো আমরা নবান্নের সামনে গিয়ে ধর্ণা বসতে। আমরা একটা 300 বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল করব, নার্সিং স্কুল করব, প্যারামেডিক্যাল কলেজ করব, তারপর ওষুধ তৈরির কারখানা, রিসার্চ ওয়ার্ক, এই সমস্ত কিছুই করার পরিকল্পনা ছিল। যে একটা ইউনিক ফিচার আছে যে এটা একটা বন্ধ হয়ে যাওয়া কলকারখানার যারা শ্রমিক, তারা এই এই কারখানা থেকে বেরিয়ে এসে তারা এই হসপিটালটাকে তৈরি করে, এবং এই হসপিটালটা তৈরি করার পেছনে একটা দীর্ঘ ইতিহাস আছে। এবং এটা সম্পূর্ণ একটা গণ উদ্যোগে তৈরি করা হসপিটাল, যেটা কর্পোরেট সেক্টরের এখন যে স্বাস্থ্যবিধি ব্যবস্থা, যে ব্যবস্থা চলছে, যে কর্পোরেট ব্যবস্থা, তার বিরুদ্ধে একটা প্রতিবাদী সংগঠন। সরকারের হাতে যে জমি আছে সেই জমি যদি তাদের দিয়ে দেওয়া হয় তাহলে এই কারখানার জমিতেই গড়ে তুলবে একটি হাসপাতাল। শ্রমজীবী হাসপাতাল বেলুড় মানুষের ভরসার একটা স্থল হয়ে গেছে চিকিৎসা ক্ষেত্রে। আমরা যে জায়গায় হাসপাতালটা করছি সেখানে আমাদের জায়গা তো আপনারাও দেখেছেন খুবই কম, এবং তার পাশে যে খাস জমি পড়ে আছে আমরা বলছি ওই জমি আমাদের দিতে হবে। হাওড়া থেকে আমার শহর জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি।